আসসালামু আলাইকুম রহমত উল্লাহ প্রিয়স কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চই ভালো আছেন আমি হেলাউদ্দিন আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী সফরের বিছা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে যে গুজব শুরু হয়েছে এর একটা খবর দিতে আসছি আহ তো অনেকে মনে করবেন আগে তো অনেক ভিডিও দিচ্ছেন কিন্তু আগে ভিডিও দেওয়ার পরে দেখা গেছে অনেকে ভুল বুঝেছেন তারপরে আবার কমেন্ট করেন অনেকে ইনবক্স করেন অনেকে দেখা হলে বিভিন্ন বিভিন্ন লোক সেটা জিজ্ঞাসা করেন বারবার সেই একই কথা তাদের যে প্রধানমন্ত্রী বলেছেন শেখ মুহম্মদনাকে বলেছে আবার সফরের আগে বিসা খুলে যাবে সো এইটা কতটুকু সঠিক আর কবে খুলছে একটা প্রশ্ন বারবার শুনতে হয় সবার কাছ থেকে সেই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা সেই প্রশ্নটা আমি সব সময় বলে যে প্রশ্ন করেন আপনারা সেটা শেখ হাসিনা কখনো খুলতে খুলতে পারবে পারবে না না বাংলাদেশ চাইলেও যদি আরব সরকার তাহলে আগামী দিন থেকে আগামী কালকে থেকে আজকে থেকে ভিসা খুলে দিতে পারে সকালে একদিন ঘুম থেকে উঠে দেখবেন যে ট্রাইপিং এর লোক যারা আছে তারা বলবে আজকে বাংলাদেশের যে সাইটটা আছে ভিসার সেটা ওপেন হয়ে গেছে আজকে থেকে কুলা যেমন গত বছর হয়েছিল এরকম হঠাৎ করে ট্রান্সফার কুলা হয়েছিল এইরকম হয়ে যাবে তো এর কোনো সঠিক তারিখ নেই সঠিক দিন নেই সঠিক ঠিকানা নেই কিচ্ছু নেই এটাই কখন কুলবে কখন না কুলবে এর কোনো সঠিক ঠিকানা নাই এটা একদম ক্লিয়ার যে এটা কোনো ডেট নাই কখন কুলবে তার কোনো ঠিকানা নাই এখন যা বুঝার তা বুঝেন আর যদি কেউ প্রশ্ন করে আর কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সেই একই কথা বলবেন একই বুঝবেন যে বিসা সেটা একমাত্র আল্লাহ জানে বলো এর চাইতে আর কোন সঠিক খবর নাই আজ এখানেই আল্লাহ হাফিজ অন্য সময় আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুলি